রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শিলাইদহ শাহজাদপুর ও প্রতিশরে চলছে কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনের প্রস্তুতি শাহজাদপুরে তিন দিন ও শিলাইদহে দুই দিনব্যাপী আয়োজন থাকলেও প্রতিশরে এবার উপজেলা নির্বাচনের কারণে সংক্ষিপ্ত করা হয়েছে আয়োজন কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে সিরাজগঞ্জের শাহজাদপুরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি রবীন্দ্র জয়ন্তীর আয়োজন সামনে রেখে চলছে শিল্পীদের মহড়া সাজিয়ে তোলা হচ্ছে বাড়িকে আঠারোশো নব্বই থেকে আঠারোশো সাল পর্যন্ত একাধিকবার শাহজাদপুরে এসেছেন রবীন্দ্রনাথ ঠাকুর তার স্মৃতিবিজড়িত বাড়ি ঘিরে রবীন্দ্র চর্চা হয় জেলায় প্রতি বছরের মতো এবারও রবীন্দ্র জয়ন্তীর আয়োজনে স্থানীয় কর্মীদের পাশাপাশি ঢাকা ও কলকাতার শিল্পীরা অংশ নেবেন সাজাদপুরে তিন দিন ব্যাপী আয়োজনের আয়োজন থাকে তো ওখানে আমরা নাচ গান আবৃত্তি সবকিছু নিয়ে উপস্থাপন করি আমরা এখানে ছোটবেলা থেকেই এখানে আমরা অনুষ্ঠান করছি বাইরে থেকে অনেক শিল্পী আসে ঢাকা সিরাজগঞ্জ সহ কলকাতা থেকে অনেক শিল্পী এখানে আসে এবং এবছরও আসবেন তো আমাদের চেষ্টা থাকে যেহেতু বাইরের শিল্পীরাও থাকবে তো আমাদের সাজাদপুরের পরিবেশনাটাও যেন সেরকম ভালো হয় সেজে উঠেছে নওগাঁ প্রতিশরের কাছারি বাড়িও তবে উপজেলা পরিষদ নির্বাচনের কারণে এবার অনুষ্ঠান সংক্ষিপ্ত করা হয়েছে প্রোগ্রামটাকে একটু ছোট করে এটা বিকেল তিনটা থেকে শুরু হবে উদ্বোধন অনুষ্ঠান তারপরে আলোচনা সভা পরবর্তীতে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আত্রাই শিল্পকলা একাডেমি জেলা শিল্পকলা একাডেমি এবং রানীনগর শিল্পকলা একাডেমি শিল্পীদের পরিবেশনায় কুষ্টিয়া শিলাদহের কুঠিবাড়িতে পঁচিশে বৈশাখ সামনে রেখে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে দেশি বিদেশি দর্শনার্থীর আগমন উপলক্ষে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি সব ধরনের ব্যবস্থা রাখা হয়েছে থাকবে আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং গ্রামীণ মেলা আর এই অনুষ্ঠানের সার্বিক নিরাপত্তাকে কেন্দ্র করে আমাদের উপজেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন আর ডিসি মহোদয়ের সার্বিক নির্দেশনায় এখানে একটা নিরাপত্তা বলয় তৈরি করবে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে কুঠিবাড়ি চত্বরে আয়োজন করা হয়েছে মেলার এরই মধ্যে নানা পণ্যের সাজিয়ে বসেছেন দোকানিরা রেশমিনন্দী ইন্ডিপেন্ডেন্ট নিউজ